জাহাঙ্গীর হোসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত রুপি ওজনের হবে এগুলো? আপনার দেড় কেজি আছে, 400 গ্রাম আছে, আপনার নিচে 1200 গ্রাম আছে। আচ্ছা আচ্ছা, আর যদি এই পাইকারি বেগুন যদি নেই, আমি 750 টাকা এখন আজকের বাজারে লিখে আমি দিয়ে দিতে পারবো। 750 টাকা করিয়া দেড় কেজি 1400 গ্রাম, 1200 গ্রাম নিচে আছে, 1100 গ্রাম এর নিচে মাছ নাই। আচ্ছা, এখন যদি নেই আমি 750 টাকা আজকের বাজারে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে দ্বিতীয় পর্বে আমার চাঁদপুরে ইলিশ মাছের শহর, ইলিশ মাছের বাজার। আমি আজকে আপনাদেরকে চাঁদপুরে ইলিশ মাছের বাজারটি দেখানোর চেষ্টা করব, দাম সম্পর্কে জানাবো। আজ 8ই সেপ্টেম্বর 2020, আমি গত 5ই সেপ্টেম্বর আরেকটি লাইভ করেছিলাম, আজকে আমার আরেকটি দ্বিতীয় ভিডিও। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে এবং আপনাদেরকে বাজার সম্পর্কে অবগত করার জন্য যে কত করে আজকে চাঁদপুরে মাছ বিক্রি হচ্ছে। ভাইয়া একটু যদি মাছের দাম সম্পর্কে একটু বলতেন। 850 টাকা কেজি, কতটুকু ওজনের ভাইয়া? 800-900। পাশেরটাও কি আপনার? আচ্ছা আচ্ছা, একটু যদি দামটা বলতেন। 950 টাকা কি কেজি না ওজন? কেজি। কতটুকু ওজনের মাছটা? 1300-1400 কেজি। দেড় কেজি না? আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে বাজারটি কেমন। প্রচুর পরিমাণে ইলিশ মাছ আসছে এবং মাছ বাছাই চলছে, বাছাই করে বিক্রেতার কাছে এই পাইকাররা দিয়ে দিবেন এবং পাইকাররা এভাবেই মাছ বাছাই করে প্রথমে বিক্রেতার কাছে বণ্টন করে দেন, তার পরবর্তীতে বিক্রেতারা খুচরা খুচরা আকারে বা যারা অনেক মাছ নিতে চান, মন হিসেবে নিতে চান, নিতে পারেন, কোনো সমস্যা হয় না। তবে এটা বলবো যে চাঁদপুরে এই বাজার থেকে একেবারে ফ্রেশ তাজা মাছটি আমরা কিনতে পারবো খুব সহজে, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর মাছ দেখে নিশ্চয়ই বোঝার অপেক্ষা থাকে না যে মাছটি আসলে কতটি, মানে কতটুকু তাজা, কারণ মাত্র ট্রলার থেকে নামানোর পরেই এই হাটে চলে আসে, এই বাজারে চলে আসে মাছ। ভিউয়ার্স, এই আমার সামনে যে মাছগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো 18,000 থেকে 20,000 টাকা মূল্য। আসলে মাছের বাজারে প্রচণ্ড ভিড় এবং সবাই ব্যস্ত, এখানে আসলে ওভাবে আলাদা আলাদাভাবে কথা বলার মতো মানুষ খুবই কম, প্রত্যেকেই ব্যস্ত। আমি এর ফাঁকে আপনাদেরকে মাছের বাজারটি একটু ঘুরে ঘুরে দেখাবো আর যতটুকু পারি আমি আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করবো যে মাছ আসলে কত করে বিক্রি হচ্ছে। ভিউয়ার্স, এখানে মাছ মন প্রতি বিক্রি হচ্ছে 14,000 টাকা থেকে সর্বোচ্চ 28,000 টাকা প্রতি মন মাছের দাম। তবে বড় মাছের দাম কিছুটা বেশি, আর মন হিসাবে কিনলে অবশ্যই আমরা লাভবান হব। আমরা যারা 1 কেজি, 2 কেজি বা 5 কেজিও মাছ কিনতে চাই, সেক্ষেত্রেও এখানে এই হাটে, এই বাজারে, অনেক আমরা হাটও বলে থাকি, তো এই বাজারে খুচরা হিসেবে পাওয়া যায়, সেটা আমাদেরকে বাজারে বাহির থেকে সংগ্রহ করতে হবে। যারা আমরা অল্প আকারে নিতে চাই, যে যেমন 5 কেজি, 10 কেজি, অনেকে 2 কেজিও চায়, সেটাও সম্ভব। তো এটি চাঁদপুরের খুবই ফেমাস একটি বাজার, চাঁদপুরের ইলিশের বাজার এক নামে সবাই চেনে। লঞ্চঘাট থেকে নেমে যে কোনো রিক্সাকে বললেই হয় যে আমি বড় বাজার যাবো বা বড় স্টেশন যাব, বড় স্টেশন বললেই এই মাছের বাজারে নিয়ে আসবে, রিক্সা ভাড়া নেবে মাত্র 10 থেকে 15 টাকা। তো বন্ধুরা, আর কথা নয়, আমি আপনাদেরকে বাকি ভিডিওটি দেখানোর চেষ্টা করছি, বাকি আমার সাথেই থাকুন এবং বাজারটি আমি আপনাদেরকে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব। আজকে সর্বশেষ কত টাকায় বিক্রি করছে ইলিশ মাছ। আমি
আসসালামু আলাইকুম ভাইয়ের নামটা? আমার নাম জিজি আদনান। আদনান ভাইয়া, আচ্ছা আদনান ভাইয়া, আজকে মানে আপনার যে মাছগুলো দেখতেছি, মাছগুলো কতটুকু ওজনের হবে? এটা 1200 গ্রাম 1300 গ্রাম। 1200 গ্রাম 1300 গ্রাম ওজন। আচ্ছা কত করে মানে কিসে বিক্রি করছে, কেজি নাকি মন হিসাবে? কেজি কত করে ভাইয়া? 1000 টাকা কেজি। আর যদি কেউ যদি মন হিসাবে নিতে চায়? মন নিলে 38,000 টাকা। মন নিলে 38,000, মানে কিছুটা দাম কমে আসছে মন হিসাবে নিয়ে। দর্শক, আমি আপনাদেরকে কিছু করে দাম শোনানোর চেষ্টা করছি আমি। এছাড়াও এখানে আরও কিছু মাছ আছে। এই মাছগুলো কার? আপনার? আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনার নামটা বলেন একটু। রোকন। আচ্ছা রোকন ভাই, আপনার এই মাছগুলো ওজনটা কেমন হবে? 1.5 কেজি সাইজের। আচ্ছা আচ্ছা, কিরকম দাম? কেজি হিসাবে কিনলে আপনার 1400 টাকা। 1400 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, আর যদি কেউ মন হিসাবে নিতে চায়? 48,000 টাকা কেজি না? আচ্ছা, এখানে তো দেখাচ্ছে যে ইলিশ মাছের ডিম। আচ্ছা, এই ডিমগুলো কীভাবে বিক্রি করেন আপনার, বক্স হিসাবে? ডিমগুলো এক বক্সে 1 কেজি। এক বক্সে 1 কেজি। কেজি হিসাবে ম্যাথটা রাখছি, 1 কেজি আপনার 1500 টাকা 1400 টাকা এরকম বিক্রি করি। আচ্ছা, এই বক্সগুলো যারা নিতে আসে, যারা ঢাকা থেকে আসে? আমরা যারা ঢাকা থেকে অনেক দূর দূর থেকে আসি, আমরা চাঁদপুরে ইলিশ মাছ নেওয়ার জন্য, হ্যাঁ ইলিশ মাছের শহর চাঁদপুর আমরা বলে থাকি। তো আমরা অনেকেই একদম ফ্রেশ ডিম খুঁজি, ইলিশ মাছের ডিম সবাই খুব প্রিয়। তাদের জন্য কি আপনারা এই সুব্যবস্থা করে রেখেছেন? হ্যাঁ, তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি, যে সুবিধার্থে, তাদের সুবিধার্থে, তাদের সুবিধার্থে। হ্যাঁ, প্রতি এক বক্সে 1 কেজি করে আছে, যে তারা 5 কেজি নিতে চান, আমরা 5টা বক্স দিয়ে দিই, প্যাকিং করতে সুবিধা হয়। নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নষ্ট হয় না, আমরা সবসময় যে বর দিয়ে রাখি মাছটা, তা মানে যেমন মনে করেন না আজকের ডিমটা আজকে ছিল, সময় যত যাচ্ছে কাস্টমার তত বেশি বাড়ছে, এটা আমরা সরাসরি ভিডিওতেই দেখছি। তো বলা যাচ্ছে যে প্রচুর মাছ আছে, বেচা কেনা হচ্ছে, এবং অনেক মানুষকেই দেখা যাচ্ছে যারা কিনা ঢাকা থেকে এসেছে মাছ কিনতে, অনেকে এসছে মাছের বাজারটি ঘুরে যাওয়ার জন্য, মাছের বাজারটি চিনে যাওয়ার জন্য, হয়তো পরবর্তীতে এসে আবার মাছ কিনবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি আশা করি আপনাদের সবার ভালো লাগছে, এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন।
করে ভাই আপনার মাছটা? এটা এটা কত করে কেজি? এটা না কেজি হলো মাছ 750 টাকা কেজি। 750 টাকা কেজি? আরে না কত কতটুকু ওজনের এই মাছগুলো? এটা কেজি প্লাস, কেজি প্লাস, এক কেজি প্লাস। আর এই যে এটা দর্শক, আপনাদেরকে আমি এই মুহূর্তে চাঁদপুরের বাজার দেখাচ্ছি। চাঁদপুরে বেশ ভালোই আজকে মাছ বেচা কেনা হচ্ছে, একেবারে ফ্রেশ এই মাছগুলো, একেবারে তাজা। মাত্র এই মাছগুলো ট্রলার থেকে নামানো হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মোটামুটি আজকে বাজার গত বাজার থেকে অনেকটাই কম বলা যায়। যে এক কেজি প্লাস যে মাছগুলো, সেই মাছগুলো ওজন দাম চাচ্ছে এনারা 700 টাকা, 750 টাকা কেজি, এক কেজি উপরে যেগুলো। আর মন হিসেবে কিনলে দাম অনেকটাই কম পড়ে, তবে এই বাজারে মন হিসেবে কেনাটাই উত্তম। আমরা যারা অনেক দূর থেকে আসি মাছ কেনার জন্য, সাধারণত আমরা খুচরা অনেকে কিনতে চাই, তবে আমি পরামর্শ দেবো যে মন হিসেবে কিনলে অনেক কমে কিনতে পারবে এবং অনেক সাশ্রয়ী হবে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। তবে এখানে শেষ নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। সবাই আমার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। আপনাদের কারো যদি কিছু জানা থাকে আমাকে কমেন্ট করতে পারেন, ইনবক্স করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের সাথে যোগাযোগ রাখা যায় এবং আমার সাথেও আপনারা থাকুন।